Assalamualaikum, সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বাংলা শ্রাবণ ও ভাদ্র মাস তথা ইংরেজি আগস্ট মাসে আমরা কোন কোন ধরনের সবজি চাষ করে সবচাইতে বেশি উপকৃত হতে পারি, তাছাড়া সেই সব সবজির উন্নত কিছু জাত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব পুরো ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শুরুতে যে সবজিটা চাষের পরামর্শ দেব, যা শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় সবজি, সেটা হচ্ছে লাউ। আমরা এই আগস্ট মাসে লাউয়ের বীজ বুনে দিতে পারি। এই লাউটা সাধারণত মাচার মধ্যে এই সময়টাতে চাষ করতে হয়, যেমন ডায়না, কুমল, জেরিন, কচি লাউ, হাই গ্রিন, নাইস গ্রিন, ময়না, রৌনক, সুলতান, নবাব, তাছাড়া আরও হাইব্রিড জাতের অনেক জাত রয়েছে। আপনারা যে কোনো একটা জাতের এই সময়টাতে বীজ বুনে দিতে পারেন। লাউয়ের পাশাপাশি শীতকালীন সবজির মধ্যে আরেকটা জনপ্রিয় সবজি হচ্ছে শিম, যা আমরা এই অগাস্ট মাসে শিম চাষ করে মাচার মধ্যে সবচাইতে বেশি লাভবান হতে পারি। আগাম জাতের শিমের মধ্যে যেমন জারি, সারি, পারি, কেরালা, সারপান, ইপসা শিম, এইগুলা হচ্ছে আগাম জাত। এগুলাও কিন্তু এই আগস্ট মাসের শুরুতেই বীজ বুনে দিতে পারেন। আগাম জাত ছাড়াও যেসব শিম রয়েছে, যেমন নলডগ, হাতিকান, আশিনা, গোয়ালগাদ্দা, এগুলা কিন্তু এই মাসে বীজ বুনে দিতে পারেন। শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে আরেকটা জনপ্রিয় সবজি হচ্ছে মিষ্টি কুমড়া, যা শীত মৌসুমে সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে। শীতকালীন সবজির মধ্যে আরেকটা জনপ্রিয় সবজি হচ্ছে মিষ্টি কুমড়া, যা সবার পছন্দের একটা সবজি, যা মাচা এবং মাচা ছাড়াও কিন্তু এই মিষ্টি কুমড়া চাষ করা যায়। এই আগস্ট মাসের মাঝামাঝি নাগাদ আপনারা কিন্তু মিষ্টি কুমড়ার বীজ বুনে দিতে পারেন, যেমন সলিড গোল্ড, ডিম গোল্ড, সুইটি, খালোমানিক, তাছাড়া আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাত রয়েছে, যে কোনো একটা জাতের বীজ বুনে দিন। ক্যাপসিকাম, যা সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি, বর্তমানে এটার প্রচুর চাহিদা এবং যেসব উন্নত রেস্টুরেন্ট রয়েছে সেইগুলাতে কিন্তু ক্যাপসিকামের প্রচুর চাহিদা রয়েছে। তো আমরা এই আগস্ট মাসে কিন্তু ক্যাপসিকামের চারা তৈরি করে তারপরের মাসে আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে বা ছাদ বাগানেও কিন্তু ক্যাপসিকাম চাষ করতে পারি। ক্যাপসিকামের বাজার মূল্য অনেক চড়া থাকে। যারা বাণিজ্যিক পর্যায়ে ক্যাপসিকাম চাষ করবেন তারা অনেক বেশি লাভবান হতে পারবেন, যেমন ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, ইয়েলো ওয়ান্ডার, ম্যানহাটন, অনুপম ভারত, রতন, মহাভারত, আরও বিভিন্ন জাত রয়েছে ক্যাপসিকামের। আপনারা তার মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে টমেটো, যা গ্রীষ্ম এবং শীত মৌসুমে আমাদের দেশে চাষ করা হয়ে থাকে। তবে এই অগাস্ট মাসে আমরা কিন্তু টমেটো চারা তৈরি করে তারপরে মাসে আমরা জমিতে বা ছাদ বাগানেও কিন্তু টমেটো চাষ করতে পারি। এই সময়টাতে আমরা যেসব জাত বেছে নেব, যেমন বাড়ি টমেটো চার, বাড়ি টমেটো পাঁচ, টিপু সুলতান, গ্রেট প্লে, ডেল্টা এফ ওয়ান, উন্নয়ন এফ ওয়ান, রূপালী এফ ওয়ান, তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে টমেটোর, আপনারা যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। টমেটোর পরপরই যে সবজিটার কথা আলোচনা করব, যা খাবারকে সুস্বাদু করতে আমাদের প্রত্যেক দিন সেই সবজিটার প্রয়োজন হয়, সেটা হচ্ছে মরিচ। আমরা কিন্তু মরিচ সারা বছরই চাষ করতে পারি। শীত মৌসুম এবং গ্রীষ্ম মৌসুম সারা বছরই মরিচ চাষ করা যায়। এই সময়টাতে আমরা মরিচের চারা তৈরি করে জমিতে সারি তৈরির মাধ্যমে চারা রোপণ করে নিতে পারি। যেসব জাতের চারা তৈরি করব, যেমন বাড়ি মরিচ দুই, বাড়ি মরিচ তিন, জিলিক, বিজলি, বিন্দুমানিক, সুপার চিলি, মেজর, যমুনা, পাটনাই ইত্যাদি মরিচের জাত রয়েছে, আপনারা যে কোনো একটার চারা তৈরি করে জমিতে রোপণ করে নিতে পারেন। বেগুন, যা আমাদের সবার পছন্দের একটা সবজি, যা সারা বছরই আমাদের দেশে চাষ করা যায়, তবে শীত মৌসুমে সবচাইতে বেশি বেগুনের ফলন হয়ে থাকে। আমরা এই সময়টাতে অর্থাৎ অগাস্ট মাসে বেগুনের চারা তৈরি করে জমিতে লাইন ধরে আমরা বেগুন চাষ করতে পারি। যেসব জাত বেছে নেব, যেমন পার্পল কিং, শিংনাথ, জুপি, তারাপুরি, কাজলা বেগুন, ইসলামপুরি, নয়নতারা ইত্যাদি যে কোনো একটা জাতের চারা তৈরি করে আমরা চাষ করে নিতে পারি। শীত মৌসুমের মধ্যে আরেকটা জনপ্রিয় একটা সবজি হচ্ছে মূলা, যা আমরা অগাস্ট মাসে যদি চাষ করে নিতে পারি তাহলে বাণিজ্যিক পর্যায়ে সবচেয়ে বেশি লাভবান হতে পারবো। মূলার যেসব জাত বেছে নিতে পারেন, অর্থাৎ বাড়ি মূলা এক, বাড়ি মূলা দুই, এভারেস্ট, হোয়াইট প্রিন্স, বিপ্লব ৯৪, হিমালয় এফ ওয়ান, সুপার ৪০, মুক্তি এফ ওয়ান, হোয়াইট রকেট, হোয়াইট ৪০ ইত্যাদি বিভিন্ন জাত রয়েছে মূলার।
আপনারা জমিতে যদি সারি তৈরির মাধ্যমে অগাস্ট মাসের শেষের দিকে মূলার বীজ বুনে দিতে পারেন, তাহলে সবচাইতে বেশি আপনি এই সময়টাতে লাভবান হতে পারবেন। ফুলকপি, যা সবার পছন্দের একটা সবজি, আমরা এই অগাস্ট মাসের মাঝামাঝি নাগাদ ফুলকপি চারা তৈরি করে জমিতে লাইন ধরে আমরা কিন্তু ফুলকপি চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারি। এই সময়টাতে আমরা যেসব জাতের ফুলকপির বীজ বুনব, যেমন রাক্ষুসি, হোয়াইট টপ, স্নো ওয়েব, বিগ টপ, বিগ শট, মোনালিসা, চন্দিমা সাইট ইত্যাদি বিভিন্ন জাতের ফুলকপির মধ্যে আমরা যে কোনো একটা জাতের যদি বীজ বুনে দিতে পারি তাহলে অনেক বেশি উপকৃত হব। শাকের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা শাক হচ্ছে লাল শাক, যা সবসময় আমাদের এটার চাহিদা রয়েছে এবং গ্রীষ্ম মৌসুমে এবং শীত মৌসুমে সবচাইতে বেশি লাল শাক হয়ে থাকে। যেসব জাতের লাল শাকের বীজ এনে ছিটিয়ে দিতে পারে, যেমন বাড়ি লাল শাক, এক ললিতা, রক্তরাঙ্গা, পিঙ্কি, কুইন ইত্যাদি যে কোনো একটা জাতের বীজ ছিটিয়ে দিতে পারে। সরিষা, যা আমাদের অঞ্চলে বলা হয়ে থাকে লাই শাক, এটাও কিন্তু আপনারা অগাস্ট মাসের শেষের দিকে বীজ ছিটিয়ে দিতে পারেন। জমি তিন থেকে চারটা চাষ দিয়ে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে আপনারা কিন্তু এই সরিষাটা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারেন। তারপরে যে সবজিটা চাষের পরামর্শ দেব, সরিষার পাশাপাশি আপনারা কিন্তু এই অগাস্ট মাসের মাঝামাঝি নাগাদ চাঁদ বাগানের ঢবের মধ্যে আপনারা ধনিয়াটা চাষ করে অনেক বেশি লাভবান হতে পারেন। ধনিয়ার মধ্যে যেসব জাত বেছে নিতে পারেন, যেমন বাড়ি ধনিয়া এক, LB60, LB65, তাছাড়া সুগন্ধ যে ধনিয়া জাত রয়েছে এটাও আপনারা বেছে নিতে পারেন। শশা, যা আমাদের দেশে এমন একটা সবজি যা সারা বছরই এটা প্রয়োজন হয়। শশা আমাদের দেশে গ্রীষ্ম মৌসুমে এবং শীত মৌসুমে উভয় মৌসুমে কিন্তু চাষ করা যায়, তবে এই সময়টাতে যদি আমরা এই অগাস্ট মাসে চাষ করতে চাই তাহলে মাছের মধ্যে শশা চাষ করব। হাইব্রিড জাতের মধ্যে যেমন শিলা, আলবি, গ্রিন কিং, শীতল, হিমেল, বীরশ্রেষ্ঠ, লাকি সেভেন, নওগা গ্রিন ইত্যাদি শশার জাত রয়েছে। আপনারা তিন ফিট দূর দূর মাদা প্রস্তুত করে আপনারা এই সময়টাতে শশার বীজ বুনে দিতে পারেন। তারপরে যে সবজিটা চাষের পরামর্শ দেবো, যা সারা বছর এটা চাষ করা যায়, সেটা হচ্ছে বরবটি। আমরা এই সময়টাতে মাছের মধ্যে বরবটিটাও চাষ করতে পারি, অথবা খাঁটি তৈরির মাধ্যমে বরবটিটা চাষ করতে পারি। বরবটি জাতের মধ্যে অগ্নিবীণা, কেগর, নাটকি, লালবেনি, তকি, আলো, বনলতা, তাছাড়া আরও বিভিন্ন জাতের বরবটি জাত রয়েছে। আপনারা এই সময়টাতে অর্থাৎ আগস্ট মাসে বরবটির বীজ বুনে দিতে পারেন। পরিশেষে যে সবজিটা চাষের পরামর্শ দেব সেটা হচ্ছে পেঁপে। আপনারা হাইব্রিড জাতের চারা সংগ্রহ করে যেসব জমিতে পানি জমে থাকে না সেই সব জমিতে পেঁপের চারা রোপণ করে নিতে পারেন। সব কয়টা সবজির আলাদা আলাদা ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে উপকৃত হতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।